বেহাল অবস্থা। প্রায় 3 বছর হতে চলল উদ্বোধনীর পর, কিন্তু উদ্বোধনীর পর থেকে আর কারোর খোঁজ নেই বা কোনো সংস্কার হয়নি বললেই চলে। পার্কের বাইরে প্রাচীরের গায়ে ছোট ছোট দোকান ঘরে ছেয়ে গেছে। গেটের সামনে সকালে ছাগল রাখায় নোংরা হয়। এ তো গেল বাইরের দৃশ্য, পার্কের ভিতর দেখলে মনে হবে এ যেন কোনো জঙ্গল। একটি গেট ভাঙা, দোলনা রয়েছে তাও ভাঙা, পার্কের ভিতরে ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে রয়েছে, একটি গাছও সাইজ করা নেই, বসার মতো কোনো পরিস্থিতি নেই। ধুলো আবর্জনা গাছের পাতা আর লতানো ঘাসে জঙ্গলে ভর্তি। অনেকেই পার্কের ভিতরে ঢুকতে ভয় করছে, কিন্তু কি করবে মানুষ, এই এলাকায় বসার জায়গা বলতে এই একটাই, তাই ইচ্ছে না থাকলেও আসতে হয় বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। আমাদের ঘুরতে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু এটার একটু সংস্কার করা দরকার। এবং ওই যে ছেলেটা কাজে টাজে করে ওকে পয়সাও দেয় না বলে শুনি, সুতরাং ওই কোনো একটা লোক লাগালে তো পয়সা একদমই দেয় না, জেলা পরিষদই হোক আর এখান থেকেই হোক, যদি কিছু একটা লোক লাগানো যায় তাহলে হয়তো পরিষ্কার থাকে, সবার সুবিধাও হয়। বহু ছেলে মেয়ে আসে, আসলে ভালো, ওই ব্যবস্থাটা করলে খুব ভালো হয়। আমি ভেবেছিলাম সভাপতিকে একটু বলবো, কিন্তু ওখানে দেখাই হয়নি। খুব জঙ্গল না দেখছেন? হ্যাঁ জঙ্গল, ওই একটু লেবার লাগালে ঠিক হয়ে যাবে। আর আমাদের তো খুব ভালো লাগে এই কারণে যে আমরা ওই রাস্তায় যদি পার্কে না বেড়ালে আমাদের অসুবিধা যে কোথায়, এই জন্যই আমরা এখানে বলে ভালো হয়। আমরা বলি অনেক, আমাদের কথা তো কেউ শুনবে না, আমরা বয়স্ক লোক কে শুনবে। একটা শখের জায়গা, মানুষজন বেড়াতে আসে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনাদের দায়িত্ব। হ্যাঁ, গেটের সামনে সব নোংরাগুলো করছেন কেন? হ্যাঁ, ছাগলের অন্য জায়গায় বানা রাখেন, এতে গন্ধ হবে, গন্ধটা আপনি ধোবেন কী করে? এই যে লাভিয়ে পায়খানা প্রস্রাব করছে তার যে গন্ধ সেটা আপনি ধুয়ে দূর করতে পারবেন না? আপনার নাম? হ্যাঁ, কী নাম আপনার? আমার দোকান নাকি? আপনার নাম কী? আদালি। কেউ কেউ বলছে মিশন নির্ভর বাংলা কাকে বলে, এখানে এসে দেখে যেতে হবে, প্রশাসন উদাসীন। আমি এই তো মুক্তারপুর থেকে বেড়াতে এলাম, পার্কে ঘুরবো বলে, তো তো এইসব নোংরা টোনা দেখে ভয় লাগছে, কোথায় বসবো, হয়তো সাপ ব্যাং ট্যাং থাকতে পারে। তো এটা নির্মল দিবস যে সরকার করছে, তো নির্মল দিবসটা করার জন্য এই পার্কটাকে তো পরিষ্কার রাখা দরকার। মিশন নির্মল বাংলা, মিশন বাংলা এসব তো সব বলছে সরকার, কিন্তু এটা তো পরিষ্কার করা পরিচ্ছন্ন করা সরকারের দায়িত্ব, কিন্তু কেন হচ্ছে না? এটা এটা তো আরও দূষণ, এটা তো বাইরে দেখে তো আরও শিখবে যে এটা পরিষ্কার না করে, একটা পার্ক যদি পরিষ্কার না থাকে বাইরের মানুষ কী করে এখানে ঘুরতে এসে বলবে যে এটা ভালো জায়গা? তো আমরা চাই যে এত সুন্দর পার্ক এটা হোক, আরও যেন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোক। তো সেই জন্য সরকারকে বলছি যে এত সুন্দর একটা পার্ক আমাদের দেশে তো হয়তো ছোটো একটা আছে, তো একটু বড়ো করার চেষ্টা করা হোক এবং এটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক। তোমার নাম? শিপ্রা চৌধুরী। বাড়ি? মুক্তারপুর। কোন ক্লাসে পড়ো? উচ্চ মাধ্যমিক।